नी हाय नखरा तेरा नी हाय रेटेड ग তো সময় হয়ে ওঠেনি বাজারগুলো তোলাও হয়নি আর যেহেতু পরের দিন পূজা আছে রীতি পূজা তো সেই উপলক্ষে ফলও নিয়ে এসেছে তো চলো সেগুলো তোমাদের সঙ্গে পরে শেয়ার করব এখন আপাতত কি রান্না হয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি আর এদের খেলছে দেখো এইভাবে এরা খেলছে দেখো এই দেখো চলো তোমাদের দেখিয়ে নিই তো চলো বন্ধুরা তোমাদের দেখিয়ে নিই আজ আমি কি রান্না করেছি আজ রান্না করতে খুবই প্রবলেম হয়েছে আসলে উনানে করেছি ভাত আর গ্যাসে করেছি তরকারিটা তো এখানে ওখানে করতে হয়েছে দুটো বাচ্চা নিয়ে বুঝতে পারছো কতটা পরিমাণ হচ্ছে অসুবিধা তো চলো তোমাদের দেখিয়ে নিই এই দেখো বন্ধুরা এখানে আছে দু রকমের মাছ তো আমি দু রকমের বলতে এক রকমেরই নাম জানি ওটা হচ্ছে চাঁদা মাছ যেগুলো ছোট্ট ছোট্ট আর যেগুলো বড় সেগুলোর আমি নাম জানি না তো এটাও বরফের মাছ তোমাদের দাদা ভাই নিয়ে এসেছে আমার রান্নার শেষে তো আবার এগুলোকে ডবল করে আমায় ভাজতে হলো তো যাই হোক আমি রান্না করেছি দেখো এখানে আছে ডিমের ঝোল তো আমি ডিমের ঝোলটাই করেছি বুঝতে পারছো আমি গ্যাসে ডিমের ঝোল করে রেখে উনানে বিছুনি জাল দিয়ে করেছি ভাতটা তাহলে কতটা অসুবিধা হয় ভাবতে পারছো বুঝতে পারছো তো এখানে আমার মেয়ে করেছে স্যালাড কেটে রেখেছে মানে শসা আর পেঁয়াজ কেটে রেখেছে ও এটা খুব খেতে ভালোবাসে সেজন্য প্রায়ই ও করে আর এখানে যে দিয়েছে দিদি ভাইদের মাছের ঝোল তো ফুলকপি আলু আর এটা কি মাছ পোনা মাছ না বাটা মাছ আমি ঠিক জানি না তো এটা ঝোল করেছে তো বৃষ্টিকে মাছ ভাজা দিয়েছিল যেহেতু চারা ছোটো মাছ তো খেতে পারে না ওকে ডিম সেদ্ধ খাইয়ে দিয়েছি আর এখন আমরা খেয়ে নেব তো চলো প্লিজ সঙ্গে সাথে থেকে প্লিজ পুরো ভিডিওটা দেখবে আশা করি তোমাদের ভালো লাগবে আর ভাতটা দেখাবো না কারণ ভাত তো তোমার রোজই দেখো এই দেখো ভাতের হাঁড়ি তো ভাতের হাঁড়িটার অবস্থা দেখতে পাচ্ছ যেহেতু উনানে রান্না হয়েছে ভাতের হাঁড়ির অবস্থাটা দেখো কীরকম অবস্থা তো চলো দুপুরের মেনু হচ্ছে এইগুলোই আপাতত ভাজা মাছ দিয়ে আর ডিমের ঝোল স্যালাড দিয়ে খাওয়া হয়ে যাবে খাওয়া দাওয়া করে আমি আবার তোমাদের সঙ্গে কথা বলছি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এখন বাজে দুটো তো দেখতে পাচ্ছ আমি ঘর মুছে নিচ্ছি দুপুর দুটো এটা আমার রোজকার কাজ তাই আমি খাওয়া দাওয়াটা রোজকার নিয়ে আমি ঘর মুছে নিই দেখো আর অবশ্যই আমি এতে হাইলাইন দিয়ে দিয়েছি কারণ মাছের বলো এমনি কোনো আজকে অন্য মানা থাকে না এটা দিলে দারুণ সুগন্ধ থাকে বৃষ্টি এখনো ঘুমায়নি বৃষ্টিকে ঘুম পাবো আমি ঘরটা মুছে পরিষ্কার করে নিয়ে বৃষ্টিকে ঘুম পাবো Thank you.
তো বন্ধুরা গুড ইভিনিং, এখন বাজে হচ্ছে 7:30। তোমার সন্ধ্যা বাতি দেওয়া হয়ে গেছে আর বৃষ্টি ঘুম থেকে উঠেছে 6টা দিয়েছি, একটু খাওয়ানো হয়ে গেছে। এখন আমরা টিফিন করে নেব, মানে আমি আর আমার বর্ষা। তো টিফিনে কি কি নিয়েছি দেখো, এখানে আছে বট আছে, ছোলার ডাল আছে আর সিঙ্গারা আছে। তো দুটো সিঙ্গারা ছিল, আমি একটা খেয়ে নিয়েছি। আমি সিঙ্গারা খেতে ভীষণ ভীষণ ভালোবাসি। তো তোমাদের আমি দুপুরে বলেছিলাম যে বাজার থেকে কি কি নিয়ে এসেছে তোমাদের দেখাবো। তো চলো, কি কি নিয়ে এসেছে তোমাদের দাদা ভাই তোমাদের একটু দেখিয়ে নি। চলো দেখো, আমি সবকিছু নিয়ে বসে পড়েছি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। এই দেখো, এখানে আছে পাকা টমেটো, এখানে আছে বিন করা, এখানে আছে ফুলকপি, আর এখানে দেখো আছে কচু, কচু আর রসুন। তো কচু আমি ভীষণ খেতে ভালোবাসি, কচুটা আমি হাতে দিয়ে সেদ্ধ করি, আর প্লাস তেলে ভেজে লঙ্কা দিয়ে খেয়ে মাখানো হয়। তো গরম গরম খেতে ভীষণ পরিমাণ ভালো লাগে, যেহেতু ঠান্ডার সময় আর রাত্রিতে ভাতে ভাতে আমরা বেশি খাই। তো দেখো বৃষ্টি আবার কি কাজ করছে দেখো। তো চলো, কালকে হচ্ছে ঋতু পূজা, রবিবার, আজকে শনিবার, কালকে রবিবার। তো কালকে আছে ঋতু পূজা, আর ঋতু পূজার জন্য দেখো কত রকম ফল এসেছে তোমাদের দাদা ভাই। দেখো এখানে আছে আপেল, আছে এগুলো আছে বেদানা, দেখো দেখতে পাচ্ছ নিশ্চয়ই। আর এখানে আছে কমলা লেবু, আর এখানে আছে শসা। তো বর্ষা একটা কমলা লেবু খেয়ে নিয়েছে, আর বৃষ্টি একটা বেদানা খেয়ে নিয়েছে দুপুরে। তো ঠাকুর সব জানে, শিশুরা হচ্ছে অর্ধেক না পুরোপুরি ভগবান ধরতে পারো, তো ওদের হচ্ছে ক্ষমা করে দেবে ভগবান। যাই হোক, এগুলো ঈশ্বরের জন্য মানে ঋতু পূজার জন্য নিয়ে আসা হয়েছে। আর এখানে দেখো, এখানে আছে এই যে তেলের বোতল। তো আমরা এরকম শিল্পা বোতলে তেলই খাই, আমরা খোলা তেল খাই না। আর দেখো এখানে আছে চিনি আছে 1 প্যাকেট, আর বিস্কিট আছে 1 প্যাকেট, আর আছে দেখো 4 প্যাকেট আমুল দুধ, আর এখানে আছে সুজি। তো সিমিটা সুজিটা হচ্ছে সন্ধ্যের দিকে টিফিনের জন্য আনা হয়েছে, এবং আমরা মানে টিফিন করি একদম অল্প পরিমাণ করে, আমরা তিনটে মা মেয়েতে টিফিন করি। তো চলো আমি টিফিন করে আবার তোমাদের সাথে কথা বলবো। তো বন্ধুরা, এখন বাজে 7:30। আর দেখো আমি মিটকেসটা গুছাচ্ছিলাম টিফিন করার পর, কি দেখো তো মিটকেসটা দেখো পুরো উপর থেকে নিচ পর্যন্ত আমি ভিজে কাপড় করে মুছিয়ে নিয়েছি, আর সুন্দর করে গুছিয়েও নিয়েছি দেখো। তো ঘরের ভেতর হলো প্রচন্ড পরিমাণ ধুলো পড়ে, সেজন্য আমি ফাঁদও হয়ে যাই, ছোট্ট ছোট্ট একদম মাকড়সা হয়ে যায় না। তো আর যেহেতু ছোটো বৃষ্টির খাবার থাকে, তো আমাকে সপ্তাহে 2-3 দিন পরিষ্কার করতে হয় দেখো। তো বাইরেটাও পরিষ্কার করে নিয়েছি দেখো ভিজে কাপড় করে। আর দেখো আমার 2 মেয়ে পড়তে বসেছে, এই দেখো। এই দেখো কত পড়ায় মন দিয়েছে দেখো, কতটা পরিমাণ পড়াশোনা করে দেখো। আর যে পড়তে পারে না সে এত সুন্দর পরিমাণ মন দিয়েছে পড়াশোনায়, আর যে পড়তে পারে তাকে একটু দেখাই দেখো। যে পড়তে পারে তার পড়ার দৌড়টা দেখো, মানে না পড়লেই যেন ভালো হয়, বা মুখে কোনো রকম সারা না হলেই যেন ভালো হয়, হ্যাঁ এরকম একটা ব্যাপার। তো যাই হোক বন্ধুরা, যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ প্লিজ আমার পাশে থেকো। আর তোমরা অনেক সুস্থ থেকো, ভালো থেকো, আর একটা নতুন ভিডিওতে নিশ্চয়ই তোমাদের সঙ্গে আমার দেখা হবে। বাই।